প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগতম আজকের এই ক্লাসে। গত দুই ক্লাসে আমি তোমাদের আসলে দেখিয়েছিলাম বাফার সলিউশন কি, বাফার সলিউশনের ক্রিয়া কৌশল কিভাবে আমরা দেখতে পারি বা বুঝতে পারি। আজকে শেখানো হবে তোমাদের হেন্ডারসন হেসেলব্যাক সমীকরণ বা বাফার সলিউশনের আমি পিএইচ কিভাবে নির্ণয় করব। গত ক্লাসগুলোতে তোমরা দেখেছিলে যে বাফার সলিউশনটা আসলে কি। বাফার সলিউশনটা হচ্ছে একটা নিজস্ব এমন একটা সলিউশন যেটার মধ্যে যদি অ্যাসিডিক বাফার হয় তার মধ্যে একটা দুর্বল অ্যাসিড আছে এবং সাথে একটা লবণ আছে, আর যদি ক্ষারীয় বা বাফার হয় তাহলে একটা কি দুর্বল ক্ষার আছে এবং সাথে একটা লবণ আছে। এখন ওই লবণটা হচ্ছে নির্দিষ্ট লবণ অ্যাসিডের সাথে। যেমন আমি অ্যাসিডিক বাফারের কথা যদি চিন্তা করি, অ্যাসিডিক বাফার যদি হয়, অ্যাসিডিক বাফারে একটা দুর্বল অ্যাসিড আমি নিলাম, অ্যাসিডের দুর্বল অ্যাসিড, এর সাথে এমন একটা লবণ হবে যে লবণটা কি এই যে অ্যাসিডটা, এই অ্যাসিডটার সাথে যদি আমি একটি শক্তিশালী ক্ষারের বিক্রিয়া করি, শক্তিশালী ক্ষার বিক্রিয়া করলে যে লবণটা উৎপন্ন হবে এই যে লবণ, এই লবণটা আমি হচ্ছে দিব এই যে এখানে, তাহলে কি আসতে আছে আমার যে একটা দুর্বল অ্যাসিড, এবং দুর্বল অ্যাসিডের সাথে শক্তিশালী ক্ষারের বিক্রিয়া যে লবণটা উৎপন্ন হয় সেই লবণটা দিয়ে আমি একটা অ্যাসিডিক বাফার নির্ণয় করতে পারি। এখন আমি যেহেতু একটা অ্যাসিডিক বাফার নির্ণয় করব, এর একটা দুর্বল অ্যাসিড দিলাম আমি, এখানে লবণ দিলাম, তাহলে এটা নির্দিষ্ট একটা পিএইচ আমার আছে। এই পিএইচটা কিভাবে নির্ণয় করব সেটাই আমি জানবো কি এই হেন্ডারসন হেসেলব্যাক সমীকরণ দিয়ে। এখন আসো আমরা একটা দুর্বল অ্যাসিড এবং লবণের বাফার তৈরি করি। আচ্ছা, আমরা সাধারণত যে বাফারটা সবসময় তৈরি করার জন্য দুর্বল অ্যাসিড এবং এর লবণ দিয়ে যে বাফারটা তৈরি করি সেটা হচ্ছে কি অ্যাসিটিক অ্যাসিড এবং এটার সাথে কি সোডিয়াম অ্যাসিটেট। এখন আমরা এই দুইটা দিয়ে একটা বাফার তৈরি করব। প্রথমে আমি অ্যাসিটিক অ্যাসিডটা ধরো নিলাম, অ্যাসিটিক অ্যাসিড নিলাম। এখন এই অ্যাসিটিক অ্যাসিডটা তোমরা জানো যেহেতু দুর্বল অ্যাসিড, সে খুব কম পরিমাণে বিয়োজিত হবে, তাহলে অল্প পরিমাণে বিয়োজিত হওয়ার পরেও সে কি উৎপন্ন করবে, অ্যাসিটেট আয়ন উৎপন্ন করবে আর হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে। এখন আমি ভরকিয়ার সূত্র অনুযায়ী যদি এখান থেকে আমি কি বের করতে চাই, সাম্য ধ্রুবক কে এ বের করতে চাই, তাহলে তোমরা জানো যে ভরকিয়ার সূত্র অনুযায়ী কি হবে, সাম্য ধ্রুবক নির্ণয়ে প্রোডাক্টের কনসেন্ট্রেশন উপরে দুইটার গুণফল আর নিচে হচ্ছে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের গুণফল। আচ্ছা, প্রোডাক্টের কনসেন্ট্রেশনের গুণফল তাহলে কি হবে, CH3COOH বা অ্যাসিটেট আয়নের কনসেন্ট্রেশন গুণ হবে হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন, আর ডিভাইডেড বাই কি হবে আমার রিয়াক্ট্যান্ট আছে অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, এই কনসেন্ট্রেশন দিলাম, এখান থেকে আমি হাইড্রোজেন আয়ন যদি বের করতে চাই, যেহেতু আমি পিএইচ নির্ণয় করব কাজে আমি হাইড্রোজেন আয়নটা আলাদা করে রাখলাম, হাইড্রোজেন আয়নটা নির্ণয় করতে গেলে আমার উপরে আসতেছে তাহলে কেএ ইন্টু কিসের গুণফল হবে, এই যে CH3COOH এর কনসেন্ট্রেশন বা অ্যাসিডের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই হবে কি আমার CH3COOH এর কনসেন্ট্রেশন। এটা হচ্ছে ভরকিয়া সূত্র অনুযায়ী আমি জাস্ট অ্যাসিডিক অ্যাসিডের যে আমার বিয়োজন ধ্রুবক আছে সেটা নির্ণয় করলাম। এখন আমি এটার মধ্যে কি সেই লবণটা অ্যাড করব, কোন লবণটা, CH3COOH বা সোডিয়াম অ্যাসিটেট। এই লবণটা যখনই আমি সলিউশনের মধ্যে দিই এই লবণটার ধর্ম হচ্ছে সম্পূর্ণ রকম সম্পূর্ণ পরিমাণ বিয়োজিত হয়ে যাবে। বিয়োজিত হওয়ার মানে হচ্ছে কি CH3COOH হবে আর কি হবে সোডিয়াম আয়ন হচ্ছে। এখন এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে গেল, তাহলে কি আমার সলিউশনের মধ্যে এইটা কিন্তু আর থাকছে না। কেন থাকছে না, এটা সম্পূর্ণরূপে বিয়োজিত থাকছে কি এইটা আর এইটা। এখন CH3COOH দেখো আমার সিস্টেমের মধ্যে কিন্তু অলরেডি আলো আরো এক্সট্রা আলাদা ছিল, এই যে এখানে ছিল, ঠিক আছে, এখানে ছিল। এখন এক্সট্রা তুমি আরো যদি CH3COOH অ্যাড করো বা অ্যাসিটেট আয়ন অ্যাড করো তাহলে কি হবে, তোমার লাসেতেলিয়ে নীতি অনুযায়ী অবশ্যই এই বিক্রিয়াটা বাম দিকে শিফট করবে, তার মানে কি অ্যাসিডের দিকে চলে যাবে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে অ্যাসিডে প্রথমেই ছিল অ্যাসিটিক অ্যাসিড অনেক দুর্বল অ্যাসিড, সে কি ছিল এটা এটা প্রথমেই অনেক দুর্বল ছিল, দুর্বল ছিল। তারপর সে কি করলো, ধরো 100টার মধ্যে সে
মাত্র 5টা বিয়োজিত হলো, ফলে 95টা অ্যাসিটিক অ্যাসিড আগে থেকেই ছিল। এখন আমি আবার এইটা দেওয়ার ফলে কি হলো, আরো এইদিকে বিক্রিয়া শিফট করলো, তাহলে দেখা গেলো আরো এক্সট্রা যে 5টা বিয়োজিত হয়েছিল তার মধ্যে 3টা আবারও ব্যাক করে অ্যাসিটিক অ্যাসিড হয়ে গেল। তাহলে প্রথমে দিয়েছিলাম আমি 100টা, দেখা গেলো শেষ পর্যন্ত 98টি অবিয়োজিত রয়ে গেল। সেই হিসাব ধরেই আমরা এখন এই বিক্রিয়াটা সামনের দিকে বা এই সূত্রটা সামনের দিকে আগাবো। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি হাইড্রোজেন আয়ন সমান সমান হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন নিয়ে বলতে পারি যে উপরে কি ছিল আমার কে এ, কে এর পর তাহলে এখানে কি বলতে পারি অ্যাসিডের কনসেন্ট্রেশন। এখন তোমাদের মনে আসতে পারে যে অ্যাসিডের কনসেন্ট্রেশন মানে কি, মানে আমি প্রথমে যে অ্যাসিড নিয়েছিলাম 100টা, প্রায় সেই 100টাই রয়ে গেছে, তাহলে অ্যাসিডের কনসেন্ট্রেশন হিসেবে আমি পুরোটা দিয়ে দিচ্ছি। আর নিচে দেখো, নিচে আমার এখানে ছিল কি, এই যে এখানে ছিল হলো অ্যাসিটেট, অ্যাসিটেট আয়ন, তাহলে অ্যাসিটেট আয়ন যে কটা নিয়েছি আমরা সবই কিন্তু বিয়োজিত হয়ে গেল। তাহলে এখানে নিচে আমি লিখতে পারি এটা পেয়েছিলাম আমি লবণ থেকে, তাহলে পিছনে নিচে লিখতে পারি লবণের কনসেন্ট্রেশন। তাহলে আমি হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন পেলাম কি, সাম্য ধ্রুবক ইনটু অ্যাসিডের কনসেন্ট্রেশনের গুণফল ডিভাইডেড বাই লবণের কনসেন্ট্রেশন। এখন এটাকে আমি সুন্দর করে কিন্তু পিএইচ এর দিকে কনভার্ট করতে পারি। কিভাবে আমি এটা পিএইচ এর দিকে কনভার্ট করার জন্য এখানে লগ নিলাম, লগ অফ হাইড্রোজেন আয়ন, এখানে লগ নিলাম, লগ অফ পুরাটা কে এ ইনটু অ্যাসিড আর এখানে লবণের কনসেন্ট্রেশন, খুব সুন্দরভাবে হয়ে গেল। এখন আমি কি করব, এই এই পাশে লগ যেটা আছে এটা রাখি, বা আমি যদি মাইনাস নিয়ে নিই একবারে, মাইনাস লগ হাইড্রোজেন আয়ন নিয়ে নিই, কারণ আমি পিএইচ এর দিকে যাব, জানো যে পিএইচ সমান সমান মাইনাস লগ হাইড্রোজেন আয়ন। এখানে মাইনাস লগ উপরের দেখো কি হচ্ছে, ও মাইনাস লগ কে এ, আর এই পাশে আমি মাইনাস লগ অফ অ্যাসিডের কনসেন্ট্রেশন আর নিচে লবণের কনসেন্ট্রেশন। তাহলে কি পাইলাম, এটা মাইনাস লগ হাইড্রোজেন আয়ন থেকে আমি, আচ্ছা এখন একটু মুছে নিই, ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমি কি বললাম, মাইনাস লগ হাইড্রোজেন আয়ন এইটাকে আমি লিখতে পারি, তাহলে সমান সমান ওইটাকে আমি একবারে লিখতে পারি পিএইচ, পিএইচ সমান সমান, আর মাইনাস লগ কে এ কে কি লেখা যায়, পি কে এ, পি কে এ, আর এখানে দেখো মাইনাস লগ অ্যাসিড বাই লবণ আছে, এইটাকে আমি কি করতে পারি, যেহেতু মাইনাস সাইন আছে আমি মাইনাস লগের আগে প্লাস বানিয়ে দিলাম, তাহলে হবে কি লগ উপরে হয়ে যাবে লবণ, লবণের কনসেন্ট্রেশন নিচে হয়ে যাবে অ্যাসিডের কনসেন্ট্রেশন। বাস এইটা হচ্ছে আমার হেন্ডারসন হেসেলব্যাক সমীকরণ। তাহলে আমি কি পাইতে পারি, যে কোনো একটা অ্যাসিডিক ব্যাপারে পিএইচ নির্ণয় করতে হলে আমার পিকেএটা জানতে হবে, মানে ওই অ্যাসিডটা যে অ্যাসিডটা আমি দিচ্ছি তার তার বিয়োজন যে সাম্য ধ্রুবকটা আছে সেইটার মাইনাস লগ, আর সাথে যোগ দেব কি লবণের প্রথমে যে কনসেন্ট্রেশনটা নিয়েছি সেইটা ডিভাইডেড বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন প্রথমে যেটা নিয়েছি সেইটা, সেই দুইটার লগ, এই দুইটার যোগফল। তাহলে এই সূত্র দিয়ে আমি কিন্তু এখন সহজেই কি করতে পারি, একটা বাফার সলিউশন অ্যাসিডিক বাফারের পিএইচ নির্ণয় করতে পারি। এখন আমরা দেখব হচ্ছে ক্ষারীয় বাফার, ক্ষারীয় বাফারের পিএইচ কিভাবে নির্ণয় করব। ক্ষারীয় বাফারের জন্য ইজিলি হচ্ছে আমরা কোন সমীকরণ সাধারণত কি করি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিই, NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা একটা লবণ নিব, সেই আগের মতোই একটা কি NH4Cl বা অ্যামোনিয়াম ক্লোরাইড লবণটা নিব। কিভাবে পেয়েছি আমি এই লবণটা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে স্ট্রং অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের যোগ করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে যে লবণটা পাই সেই লবণটাই কিন্তু আমি এখানে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা এখন আবার আগের মতো হলে কি করব, প্রথমে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজনটা কিভাবে হয় সেটা আমরা দেখব। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন খুব ইজিলি আগের মতোই, অ্যামোনিয়াম আয়ন দিচ্ছে আর কি করছে, ওইস মাইনাস আয়ন দিচ্ছে। এখন এইটা সেই আগের মতো কে বি, বা আমি যদি নির্ণয় করব সাম্য ধ্রুবক নির্ণয় করি, তাহলে কি করব আমি,
সাম্য ধ্রুবক নির্ণয় করতে হলে সেই আগের মতোই আমার উপরে যাবে হচ্ছে কিসের প্রোডাক্ট গুলো, এনএস ফোর প্লাস এর কনসেন্ট্রেশন আর ওএইচ মাইনাস এর কনসেন্ট্রেশন, আর নিচে যাবে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা কনসেন্ট্রেশন। ঠিক আছে, তো এই পর্যায়ে আমি এই কেবিটা পেলাম। এখন এখান থেকে আমি ওএইচ মাইনাস আয়নটা কনসেন্ট্রেশনটা এটা আলাদা করে ফেলছি। আলাদা করলে উপরে যাচ্ছে কি আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন গুণ আসতেছে কেবি, আর নিচে যাচ্ছে হচ্ছে সরাসরি অ্যামোনিয়াম আয়ন। ঠিক আছে, এখন এই অবস্থায় সেই আবার আগের মতো আমরা বলতে লবণটা অ্যাড করবো। এখন এমন এনএস ফোর সিএল যখনই তুমি দিবে তখন এই সিএলটা আলাদা হয়ে যায়, সম্পূর্ণ রকম ভাবে এনএস ফোর প্লাস আয়ন উৎপন্ন করবে। আবারও সেই আগের সিস্টেম, এই সিস্টেমের মধ্যে এমনিতেই এইটা খুব কম পরিমাণে বিয়োজিত হয়ে গেছে, আবার এক্সট্রা তুমি অ্যামোনিয়াম আয়ন দিলা, তাহলে এই বিক্রিয়াটা সবসময় বাম দিকে রিটার্ন করবে। বাম দিকে রিটার্ন করলে কি হচ্ছে, আমার অ্যামোনিয়াম আয়নের যতটুকু আগে আমার বিয়োজিত হয়েছিল তার থেকেও কমে যাবে। তাহলে কি হচ্ছে, আমরা দেখতে পারি, বলতে পারি যে প্রথমে যে আমি ইটা নিয়েছিলাম, খাটটা নিয়েছিলাম, তার কনসেন্ট্রেশনের সমান রয়ে যাবে। এখন এই এখান থেকে আমি তাহলে লিখতে পারি কি, লিখতে পারি ওএইচ মাইনাস আয়নের এটার কনসেন্ট্রেশন সমান সমান আমি কেবি গুণ উপরে হচ্ছে ক্ষারক, ক্ষার যেটাই বলো, উপরে হচ্ছে ক্ষারকের কনসেন্ট্রেশন, নিচে হচ্ছে আমার লবণের কনসেন্ট্রেশন, ক্ষারক বাই লবণ। এখন আগের মতো আবার এখানে মাইনাস লগ নিবা, মাইনাস লগ ওইস মাইনাস সমান সমান সেই আবার মাইনাস লগ কে এ কে বি আর মাইনাস লগ খারক বাই খারকের কনসেন্ট্রেশন বাই লবণের কনসেন্ট্রেশন। আচ্ছা, এই পর্যায়ে গেল। আচ্ছা, এখন আমরা মাইনাস লগ ওএইচ মাইনাস কে কি লিখতে পারি, এটা সমান সমান আমরা লিখতে পারি পি ও এইচ, এটা সমান সমান তাহলে পি ওএইচ কি পাই, পি কে বি আবার আগের মতো যোগ, এটা কি পাবো, লগ অফ আমি কি পাবো, আবার উল্টে গেল, সেই লবণটা উপরে আসলো আর নিচে আসলো কি ক্ষারক, একদম আগের মতো। এখন আমি কিন্তু টার্গেট ছিল পিএইচ নির্ণয় করা, এখন আমি পেয়েছি পিওএইচ। এখন সেই আগের তোমাদের প্রথম ক্লাসে যেটা দেখিয়েছিলাম যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কোন যে কোনো সলিউশনের জন্য আর হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশনের গুণফল সমান সমান আমি কি পাবো, হাইড্রোজেন কে ডব্লু, কে ডব্লু। এখন এইখান থেকে আমি যদি কি করতে পারি, দুই সাইডই লগ নিই, দুই সাইডে মাইনাস লগ নিলাম, হাইড্রোজেন আয়ন গুণ ওইস মাইনাস আয়নের কনসেন্ট্রেশন সমান সমান মাইনাস লগ কে ডব্লু। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, যেহেতু এই দুইটা আলাদা আলাদা আমি একত্রে লিখেছি, সে মাইনাস লগ এইচ প্লাস আর মাইনাস লগ ওইস প্লাস, তাহলে একত্রে আমি দুইটা লিখতে পারি কি পিএইচ আর যোগ পি ও এইচ সমান সমান এখানে লিখতে পারি পি কে ডব্লিউ। এটা কিন্তু তোমাদের প্রথম ক্লাসে, তাহলে এইটা সমান সমান পিএইচ প্লাস পিওএইচ সমান সমান পি কে ডব্লিউ। আমার আমার এখন দেখো আমি এই পিওএইচ সমান সমান তাহলে কি পাবো, যেহেতু আমার পিওএইচ লাগবে, পিওএইচ সমান সমান আসতে আসে আমার কি পি কে ডব্লিউ মাইনাস পিএইচ, এই মানটা আমি হচ্ছে ওই উপরের সমীকরণে বসাবো। তাহলে আমি কি পাচ্ছি, তাহলে পিওএইচ সমান সমান পিওএইচ সমান সমান আমি কি লিখতে পারি, পিকে পিকে ডব্লিউ মাইনাস পিএইচ সমান সমান এই পাশে যা ছিল তাই পিকে বি যোগ লগ লবণের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই ক্ষারকের কনসেন্ট্রেশন। ঠিক আছে,
এখন এখান থেকে আমি আবার পিকেডব্লিউটাকে ওই পাশে নিয়ে যাব, মাইনাস পিএইচ সমান সমান এখানে মাইনাস পিকেডব্লিউ, আসতে আসতে আগে পিকেডব্লিউ যোগ পিকেবি যোগ লগ লবণের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই ক্ষারকের কনসেন্ট্রেশন, দুইটা হয়ে গেল। এখন আমি কি করতে পারি, এই মাইনাস সাইনটা দিয়ে গুণ দিয়ে সরাসরি পিএইচটা পেয়ে যেতে পারি। তাহলে পিএইচ সমান সমান এখানে পিকে ডব্লু মাইনাস পিকে বি, আর এখানে দেখো যোগ চিহ্নের সাথে আবারও একই করতে পারি, এটা যেমন আছে তেমনই উপরে লবণটাকে আমি রাখতে চাচ্ছি, লবণ ডিভাইডেড বাই ক্ষারক। তাহলে এটা হচ্ছে আমার হেন্ডারসন হেজলব্যাক সমীকরণ ক্ষারকীয় বাফারের ক্ষেত্রে। কি করেছি আমি, পিএইচ নির্ণয়ের জন্য তোমার টি কে ডব্লিউ এর মানটা লাগবে, কে ডব্লিউ এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসে সাধারণত তোমরা কত জানো ইজিলি সেটা জানো, এটা সাধারণত দেয়া থাকবে যে এত ডিগ্রি সেলসিয়াস যদি অঙ্কের মধ্যে আসে। পি কে বি হচ্ছে ওই যে খাটটা নিছিলা তার সে মানে ওই নির্দিষ্ট টেম্পারেচারে কতটুকু আমার বিয়োজিত হতে পারে সেই সাম্য ধ্রুবক, আর লগ উপরে লবণ হচ্ছে যতটুকু লবণ নিয়েছো সে ততটুকু, আর নিচে হচ্ছে এটা ক্ষারকের কনসেন্ট্রেশন, ক্ষারকের কনসেন্ট্রেশন যেটা প্রথমে যে যতটুকু ক্ষারক নিয়েছো সেটার কনসেন্ট্রেশন। তাহলে এই সমীকরণটার সাহায্যে তোমরা ইজিলি কি করতে পারো, হেন্ডারসন হেজলের সমীকরণের সাথে পিএইচ নির্ণয় করতে পারো কার ক্ষারকীয় ব্যাপারের। আশা করি তোমরা এই ক্লাসটি বুঝেছো, আবারও নেক্সটে পরবর্তী ক্লাসটির জন্য আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে।